কখন নাববে কে জানে, আকাশ পুরো মেঘলা। হ্যাঁ কালো হয়ে এসছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পা জাস্ট ফাটাফাটি আছি, তবুও যাচ্ছি একটু ডাক্তারের কাছে। রিম্পাকে একবার দেখিয়ে নেবো। আর কয়েকদিন ধরে ওর যেহেতু ওরও একটু একটু জ্বর এসেছিলো, তার মধ্যে ওর যে বুকে ইনফেকশন ছিল কাশিটাও কমে নেই, যেন ভাবলাম আরেকবার ডাক্তারবাবুকে দেখিয়ে নিই। রিপোর্ট টিপোর্টগুলো তো সব করাইছিল, আরেকবার চেক আপ করে নিলে আমার মনে হয় ভালো হবে। তাই জন্য এখন বেরোবো, ডাক্তারের কাছে যাবো ফার্স্টে, তারপর ব্যাংকে যাবো, তারপর দোকানে। ফার্স্টে পোস্ট অফিসে ছিলাম, পোস্ট অফিসে একটু কাজ ছিল। আমার বাড়ি পাশেই পোস্ট অফিস। কমপ্লিট এবার যাবো ডক্টরের। ওয়েদার তো পুরো মেঘলা, ছিটে ফোটা বৃষ্টিও গায়ের ওপর পড়ছে, শুধু ভাবছি যেন ঢুকে যাই, ঝমঝমিয়ে না নেমে যায়। তিনমনের এই পিছন দিকটা কি সুন্দর রাস্তাটা, না তারপরে বাড়ি গাছ, খুব সুন্দর রাস্তাটা। বলতে বলতে বৃষ্টি নেমে গেছে। ডাক্তারবাবুর চেম্বারে তো প্রচণ্ড ভিড়, আর সকাল থেকে চাও খাওয়াইনি, তাই জন্য একবার বেরোলাম। এখন একটু চা নেবো, আমিও খাবো, রিম্পার জন্যও নেবো। এখন 2:50, আর এই যা ডাক্তারবাবুর চেম্বার থেকে বেরোলাম, আর বেরিয়ে একটু জলযোগে এসেছি ফিরনি নিতে। বাড়িতে নিয়ে গিয়ে খাবো। লোকের কি কি হয়, ভিতরে চাবি ঢুকে গেছে। ব্যাংকে চলে এসেছি, ব্যাংকে সরে কাপড় কেনা হবে। এই তো ডাক্তার দেখিয়ে বাড়িতে ঢুকলাম, কুট্টি গেছে, স্নান করতাম। আমার তো সকালেই স্নান হয়ে গেছিলো, কারণ আমি ভেবেছিলাম যে ওখান থেকে ডিরেক্ট দোকানে ঢুকে যাবো, তাই স্নান টান করেই বেরিয়েছিলাম। বাট অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 4:45 বাজে, তাই জন্য বাড়ি এলাম। ভাবলাম একবারে লাঞ্চটা করেই দোকানে ঢুকবো, তাই কুট্টি স্নান হয়ে গেছে, কুট্টি স্নান করে এলে তারপরে লাঞ্চ করে দুজনে একসাথে বেরিয়ে যাবো। আর ডক্টরকে তো দেখালাম, ডক্টর দেখলো, দেখে চেক আপ করে সমস্ত কিছু ইয়ে করে বললো, মানে বুকে আমার ইনফেকশনটা এখনো অনেকটাই রয়েছে, যার জন্য আমার এত উইকনেস, এত কাশি হচ্ছে, এত বুকে পেন হচ্ছে, একটা কাশলে মাথা ঘুরছে, এই প্রবলেমটা যেটা, এটা আমার এখনো বুকে ইনফেকশনটা অতীব পরিমাণে রয়েছে। তাই জন্য আগে আমার অলরেডি 4টে মাত্র ওষুধ চলছিল, এখন সেটা বাড়িয়ে 8খানা মতো ওষুধ করে দিল। এবং দেখা যাক, ডক্টর 10 দিনের ওষুধ দিয়েছে, বলেছে 10 দিনে ওষুধ খেয়ে তারপর ডাক্তারের কাছে যেতে, নয়তো ইনহেলার চালু করতে। ঠাকুরকে ডাকছি যাতে 10 দিন এটা ঠিক হয়ে যায়। ফিরতে যেহেতু দেরি হয়ে গেছে, সেই জন্য আর দোকানে গেলাম না, বাড়ি গেলাম, স্নান টান করে নিলাম, রিম্পা গেছে নিচে ভাত আনতে, অল্প করে খেয়ে তারপর চলে যাবো দোকানে। আর আকাশ পুরো সাজছে নাববে বলে, তাই জন্য তাড়াহুড়ো করে খেয়েই বেরোতে হবে। এই যো ভাত গরম, ডিমের অমলেট, ডাল দিয়ে, ডাল লাউ ডাল, আচ্ছা এটা চাল কুমড়ো, চাল কুমড়ো, এটা থোর এরকম লাগছে, আচ্ছা এটা হচ্ছে কুমড়ো আর তোমার উচ্ছে সর্ষে দিয়ে ভাজা, কাকরোল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা, এখানে কি নুন, আর বলছি একটু লোটে মাছ আছে ফ্রিজে, তুমি খাও, খাবে না আমি জানি। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবার বেরোবো। মুখে ওষুধ, একটা ওষুধ দিয়েছে রাখতে, যেটা চুষে চুষে খেতে হবে মুখে, ওটাই খাচ্ছি। দোকানে যাই, আর এসে জুস নিয়ে নিচ্ছি। সারাদিনে 8টা 10টা কুরিয়ার প্যাকিং করে, আজ একটা কুরিয়ার প্যাকিং করতে গিয়ে বলছে আর পাচ্ছি না। আমারও তো তাই হয়েছে, তো কিন্তু জ্বরটা হয়েছে, বৌদিকেও দেখলাম যে বৌদিও বলছে যে একটু এ করলে হাঁপিয়ে যাচ্ছে, আমি একটু সেদিকে উঠলে হাঁপিয়ে যাচ্ছে, একটু কোনো ছোটোখাটো কাজ করলে হাঁপিয়ে যাচ্ছে, এক হাত তো জিপে গিয়ে যাচ্ছে। বড়িতে বাজে 8:12, এই জাস্ট আজ একটু বেরিয়ে যাচ্ছি, শুক্র একটু করে নেবে আজকের দিনটা। আর এখন যাবো হচ্ছে কি এয়ারপোর্ট, হিসাবপত্র আছে, গিয়ে বসতে হবে, অনেকদিন হিসাবে বসা হচ্ছে না, প্রায় মোটামুটিতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে হিসাবেই আজকে। আর মোটামুটি পৌঁছতে 9:45, বাড়ি ঢুকতে ঢুকতে 11:30। শুকনো খরচ আমার, এই যে দরজাটা খুলছে না, এ দেখো খুলছে না, আটকে গেছে, এই চ্যানেল থেকে মনে হয় সরে গেছে। এসে গেছি এয়ারপোর্টের কাছে, প্রথমে কি করলো যে আমাদের দোকানে বসে, মানে এয়যারপোর্টের দোকানে বসে হিসাবপত্র করবো, তো দিদি বললো আর এয়ারপোর্টের দোকানে বসে করতে হবে না, চল বাড়িতেই চলে আয়, বাড়িতে বসে হিসাবপত্রগুলো করে নেব। আর ঠিক আছে, এখন যাই জন্য দিদির বাড়িতেই যাচ্ছি, এখন এই কুমোরপাড়া বাজারের এখানে আছি। টাটা টাটা, দেখো গেটে তালা পড়ে গেছে কিনা। এই জাস্ট বেরোলাম এখান থেকে, হিসাবপত্র কমপ্লিট হলো, এই জাস্ট মাঝখানে ক্যামেরা অন করা হয়নি,
এবার বাড়ির দিকে যাবো। এখানে একটা দোকানে হেভি তড়কা বানায়, তাই সেখানে তড়কা বলা আছে, তড়কাটা নেবো। রুটি কাকিমাকে রুটি বলা আছে, রুটি তড়কা নিয়ে বাড়ি ঢুকে যাবো, তাই তো? একদম। বাবা কি বলছি, খেলনা নিয়ে আসবো? চারটে? বাবা ঠিক আছে, টাটা। কি অনেকগুলো খেলনা? আচ্ছা টাটা। এখানে তরকার নাম শুনেছিলাম, দিদিদের মুখে খুব ভালো লাগে। দিদিদের বাড়ি এই গলিতে, যে সিদ্ধেশ্বরী মন্দির, আর এর অপোজিটেই দোকানটা। তরকা রেডি? এই যে এই তরকা রেডি। ভাই এক তরকা করেছো তো? এক তরকা এলাম, এসেই বহুত জোর খিদে পেয়ে গেছে। এই যে খাবার রেডি করে নিয়েছি, রুটি মানে দুটো রুটি, মানে কুট্টির একটা আমার একটা, কাঁচা পেঁয়াজ আর তরকা কিনে আনলাম সেই তরকা, আর আজ ফ্রি নিয়ে এনেছিলাম কুট্টি, কুট্টিটা খেয়ে নিচ্ছে, আমারটা রয়েছে, এটা আমি খাবো। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, আমার আর কুট্টির তরকাটা নিয়ে নিচে বাবা মারটা দিয়ে এসেছি, বাবা মাকে, বাবা মা খাচ্ছে। কাজ তো অনেক আছে, কিন্তু রিম্পাকে বললাম খাবারটা আগে রেডি করে দাও, খেয়ে নি, প্রচণ্ড লেভেলের খিদে পেয়েছে। সেই দুপুরে ভাত খাওয়ার পর তো সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি, আর কাজ আছে এখনও, নিচে গিয়ে মালঠাল গোছাতে এখনো খেয়ে নিই, খেয়ে দিয়ে পেটটাকে ঠান্ডা করে নিই, তারপর গিয়ে মালঠাল গুছিয়ে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, কালকের ভিডিওটা শেষ করা হয়নি আর রাত্রিবেলা, তাই আজকে সকালেই শেষ করার জন্য এলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 11:45, মানে 10:40-এর মতো, 11:45 হয়নি, 10:40-এর মতো। আমার সকাল সকাল ঘুম থেকে উঠে যা যা কাজ ছিল সেগুলো করা হয়ে গেছে, হয়ে গিয়ে স্নান ঠান কমপ্লিট, এখন যাব হচ্ছে পুজো করতে, পুজো করে বানাবো টিফিন, টিফিন খেয়েই দৌড়াবো হচ্ছে দোকানে, মোটামুটি 12:30-এর মধ্যে আমাকে দোকানে ঢুকতেই হবে। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বড়রা অনেক আশীর্বাদ করো, ছোটরা অনেক ভালোবাসা দিও, আজকে ওয়েদার পুরো মেঘলা হয়ে রয়েছে। টাটা, লাভ ইউ।